আগামী 25 এবং 26 ফেব্রুয়ারি সিপিএমের 23তম রাজ্য সম্মেলন উপলক্ষে এক বাইক র্যালির আয়োজন করা হয় রবিবার। ডিওয়াইএফআই আড়ালিয়া অঞ্চল কমিটির উদ্যোগে হয় এই বাইক র্যালি। র্যালিটি এলাকার বিভিন্ন পথ অতিক্রম করে রাজ্য সম্মেলনকে সফল রাখার আহ্বান জানান। দেশব্যাপী সেখানে মোদী সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যুব সম্প্রদায়ের উপর সবচেয়ে বেশি আঘাত হয়েছে। কর্মসংস্থান একেবারে নিশ্চিত, সম্পূর্ণরূপে আউটসোর্সিং মধ্য দিয়ে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে। যেখানে যুবকদের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, সেখানে যুবকদের জীবন মানের উন্নয়নের কোনো প্রশ্ন আসে না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী একটাই আওয়াজ করছি, কর্মসংস্থান শিল্পের ক্ষেত্রে কর্মদের যারা মানুষ রয়েছেন, যারা অর্থ শিক্ষিত রয়েছেন বা শিক্ষিত রয়েছেন, যারা কারিগরি শিক্ষা শিক্ষিত রয়েছেন, তাদের সহ যারা একাডেমিক সেশনের থেকেও শিক্ষা লাভ করেছেন, তাদের সকলের কর্মসংস্থানের গ্যারান্টি মোদী সরকার যেটা দিয়েছিলেন সেটা প্রতারণা করেছেন দেশবাসীরা।